নমস্কার বন্ধুরা, টেট প্রস্তুতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গলি পেডাগজির খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল টেট 2022-এর ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা সিটেটের পরীক্ষা বা সিলেবাস অনুযায়ী হবে। সুতরাং 15টা এমসিকিউ থাকবে, 15টা টোটাল বাংলায় 30টা এমসিকিউর ভেতরে 15টা থাকবে পেডাগজিক্যাল কোশ্চেন এবং 15টা থাকবে ব্যাকরণ এবং আনসিন সিন প্যাসেজ থেকে আসবে উত্তর। সুতরাং তোমরা বুঝতে পারছো যে আজকের যে আলোচনা করব সেটা হলো অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি। বাংলা ওয়েস্ট বেঙ্গল টেটে বাংলা প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো দিয়ে থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। এখান থেকে বিগত 2017 টেট, 2014 টেট প্রভৃতি টেটগুলোতে সহজেই তোমরা জানো, যদি সেই টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমরা যদি ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে সেখান থেকে এই চ্যাপ্টার থেকে দুটো করে কোশ্চেন অবশ্যই আসে এবং অবশ্যই টেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সুতরাং আজকে তোমরা যদি ভিডিওটা যদি ভালো করে দেখো, আমি নিশ্চিত তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, ওনলি টু ক্লাস, আমরা দুটো ক্লাসের মধ্যে, আমরা শুধুমাত্র দুটো ক্লাসের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারের থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং চ্যাপ্টার অনুযায়ী আলোচনার মধ্যে দিয়ে তোমাদের এই পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং নিশ্চিত যে দুটো ক্লাসের মধ্যে দিয়ে, এই অনলি টু ক্লাসের মধ্যে দিয়ে তোমরা দুটো ক্লাসের মধ্যে দিয়ে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আগত যে কোনো প্রশ্নের উত্তর তোমরা নিশ্চিত দিতে পারবে, 100% শিওর আমাদের এই দুটো ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড করো। তাহলে বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয়। তবে আলোচনা শুরু করার আগে আমরা বলে দিই, যদি কোনো নতুন দর্শক বন্ধু এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও টেট প্রস্তুতি চ্যানেল, পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, কারণ পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে সাথে বিভিন্ন সাবজেক্টের, টেটের যে বিভিন্ন সাবজেক্টের সিটেটের সিলেবাস অনুযায়ী বিভিন্ন পেডাগজিক্যাল কোশ্চেন পত্র কোশ্চেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরীক্ষা সংক্রান্ত আমরা নিয়ে আসি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সিটেটের কোশ্চেন প্রভৃতি অল্টারনেট করে আমরা নিয়ে আসি আমাদের চ্যানেলে, সেই ভিডিওগুলো এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখো নিশ্চিত তোমরা পরীক্ষার সময় অনেক ভালো রেজাল্ট করবে এবং তোমাদের কনফিডেন্স তোমরা নিজেদের বুস্ট করতে হবে। নিজেরা যদি পজিটিভ কনফিডেন্স থাকে তোমাদের মধ্যে তাহলে নিশ্চিত তোমরা পরীক্ষার হলে গিয়ে ভালো মার্কস আনবেই। দেখো আজকের যে আলোচনার বিষয় সেটা হলো ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। তোমরা সবাই জানো সিটেটের এবং টেটে বাংলায়, ওয়েস্ট বেঙ্গল টেট এবং সিটেটে বাংলা সাবজেক্টের থেকে এই ধ্বনির পোর্শন বা বর্ণের পোর্শন থেকে প্রশ্ন দিয়েই থাকে, অবশ্যই দেয়। সুতরাং আজকে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে নিই এবং সেই সাথে সাথে যদি পরবর্তীকালে আমাদের এই ভিডিওর কন্টেন্টের পরে আমরা বেশ কয়েকটা এমসিকিউ পর্ব রেখেছি বা এমসিকিউ প্র্যাকটিসের রেখেছি, সেই এমসিকিউ প্র্যাকটিসের তোমরা যদি কনসেপ্টের সাথে সাথে করো তাহলে নিশ্চিত তোমাদের নিজেদের কনফিডেন্স নিজেরাই বুস্ট করতে পারবে বা গ্রো করতে পারবে। তাহলে আজকে শুরু করি আমাদের ফার্স্ট যে আলোচনা সেটা হলো অল্প প্রাণ ধ্বনি। দেখো অল্প প্রাণ ধ্বনি বলতে যে ধ্বনি ব্যবহার করতে আমাদের অল্প জোর দিতে হয়, অর্থাৎ যে ধ্বনি ব্যবহার করতে গিয়ে আমাদের বেশি আওয়াজ করতে হয় না বা বেশি পরিশ্রম করতে হয় না। দেখো বলেছে অল্প প্রাণ ধ্বনি, কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংশোষিত হয় না, সংযোজিত হয় না, এইরূপ ধ্বনিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যেমন ক গ, দেখো ক গ এই যে ধ্বনিগুলো এগুলো কিন্তু বেশি উচ্চারণ করতে হয় না বা বেশি নিঃশ্বাসের ওপর জোর দিতে হয় না। অপরদিকে দেখো মহাপ্রাণ ধ্বনি যদি কম্পেয়ার করে পড়ো তাহলে বিষয়গুলো বুঝতে পারবে, অর্থাৎ সংজ্ঞার বা বিষয়ের গুরুত্ব বুঝতে পারবে। দেখো মহাপ্রাণ ধ্বনি স্বাভাবিকভাবে বুঝতে পারছো ক গ এগুলো যদি সিম্পল হয় তাহলে মহাপ্রাণ ধ্বনি খ ঘ এই যে উচ্চারণ, দেখো মানে উচ্চারণগুলো ভালো করে শোনো, মন দিয়ে তোমরা বুঝতে পারবে বিষয়টা। ক গ এইগুলো উচ্চারণ করতে কিন্তু আমার বেশি আওয়াজ করতে হচ্ছে না বা বেশি প্রেশার দিতে হচ্ছে না ধ্বনি, কিন্তু খ ঘ এগুলো বলতে গিয়ে দেখো একটা আওয়াজ বা একটা ধাক্কা দিতে হচ্ছে, এই যে জোরটা, এই জোরটার জন্যই এটাকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়, বুঝতে পারলে? যেমন এখানে বলেছে দেখো কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, এরূপ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়, যেমন খ ঘ এগুলো। এরপরে আমরা আলোচনা করব, দেখো চলে যাচ্ছি উদাহরণের সাথে সাথে, পরে উদাহরণ আমরা দেখাবো, সেই উদাহরণের সাথে সাথে পড়লে তোমাদের বিষয়গুলো আরও বুঝতে সুবিধা হবে। দেখো পরে চলে যাচ্ছি অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি এখানে বলেছে দেখো কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্তি অনুরণিত হয়, এই যে টার্মটা মনে রাখবে, এই টার্মটা তুলে কিন্তু পরীক্ষা প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়। সুতরাং তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কিন্তু যদি টার্মটা সম্পর্কে যদি সচেতন না থাকো তাহলে কিন্তু অনেক সময় অসুবিধা হয়ে যাবে। সুতরাং এই যে কোশ্চেনে বা সংজ্ঞায় বিশেষ বিশেষ কিছু টার্ম আছে সেই টার্মগুলো মনে রাখতে হবে, যেমন স্বরতন্ত্রী অনুরণিত
হয় না, যখন হয় না থাকবে তখন সেটা অঘোষধ্বনি। যেমন যেমন ক খ, ঠিক আছে, ক খ এইগুলো অঘোষধ্বনির মধ্যে পড়ছে। নেক্সট দেখো আলোচনা ঘোষধ্বনি। তাহলে অঘোষধ্বনি যেখানে স্বরতন্ত্রী অনুরণিত হয় না সেটা অঘোষধ্বনি, আর যেটা হয় সেটা ঘোষধ্বনি, স্বাভাবিক। এই স্বরতন্ত্রী অনুরণিত হয় সেটাকে ঘোষধ্বনি বলা হয়। যেমন গ ঘ, গ ঘ এগুলো হচ্ছে ঘোষধ্বনির মধ্যে পড়ছে। একটা ছক পড়লে, একটা ছক দেখলে তোমরা বুঝতে পারবে, বা ছকটা মাথায় যদি ডাকো তাহলে তোমাদের ঘোষধ্বনি অঘোষধ্বনি কোনটা মহাপ্রাণধ্বনি কোনটা অল্পপ্রাণধ্বনি এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না, নিশ্চিত এই বিষয়ে। দেখো তোমাদের পরপর দেখিয়ে যাচ্ছি বিষয়গুলো, পরপর পিডিএফটা সেই অনুযায়ী দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখো বিষয়গুলো, দেখলে তোমাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বিষয়গুলো বুঝলে এর সাথে সাথে তোমরা আমাদের অডিও, আমার অডিওটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, সেই অডিও যদি শোনো তাহলে কনসেপ্টটা অনেক ভালো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মধ্যে। দেখো এখানে বলেছে নিম্নে ঘোষ অঘোষ এবং ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য বর্ণগুলি তুলে ধরা হলো। ঘোষ অঘোষ এবং অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনির নাসিক্য বর্ণগুলো তুলে ধরা হলো। কী কী দেখো ঘোষ ধ্বনির মধ্যে কী কী পড়ছে, উদাহরণ ক খ, অঘোষ ধ্বনির মধ্যে পড়ছে ক খ চ ছ ট ঠ। একটা দেখো, একটা একটা করে বিষয়টা বুঝবে। দেখো একটা হলো অল্পপ্রাণধ্বনি, একটা মহাপ্রাণধ্বনি, আবার একটা অল্পপ্রাণধ্বনি, আবার একটা মহাপ্রাণধ্বনি। এই এইটা বিষয়টা একটু হেজি হয়ে যাচ্ছে তোমাদের। দেখো এই বিষয়গুলো মনে রাখো, আমি পরে উদাহরণ দেখাচ্ছি, ছকের মাধ্যমে দেখালে বুঝতে সুবিধা হবে। নাসিক্য বর্ণ কোনগুলো, স্বাভাবিক তোমরা বুঝতে পারছো নাসিক্য বর্ণ মানে যেগুলো উচ্চারণের সময় নাকের ভূমিকা আসছে, যেমন উঙ ইঙ মধ্যন্য দন্তন্য ম, এগুলো এই পাঁচটা আছে নাসিক্য বর্ণ, মনে রাখবে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় নাসিক্য বর্ণ বাংলা ব্যাকরণে নাসিক্য বর্ণ কতগুলি, ঠিক আছে, পাঁচটা মনে রাখবে, পাঁচটা। দেখো ছকটা আমি তোমাদের দেখাই, ছকটা দেখালে বুঝতে পারবে, এটা খুব সহজ, তোমরা সহজেই পেয়ে যাবে বিভিন্ন জায়গায়। এই ছকটা বিষয়টা অ্যানালাইজ করে দিই আমি, তোমাদের বুঝতে সুবিধা হবে, বিস্তারিত বর্ণনা দিয়ে দিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। দেখো এখানে তোমরা যদি ছকটা মাথায় রাখো, প্রথমে দেখবে নেগেটিভটা আসবে অঘোষ, ঠিক আছে, তারপরে আসবে পজিটিভ ঘোষ, এটা মাথায় রাখবে, এটা ফার্স্ট পয়েন্ট, এটা মাথায় রাখার, ছকটা মাথায় রাখার ফার্স্ট পয়েন্ট। প্রথমে আসবে নেগেটিভ অঘোষ, তারপরে আসবে ঘোষ, ঠিক আছে, পজিটিভ। এবার ঘোষ আর অঘোষের মধ্যে অঘোষটা ফার্স্টে আসবে, ঘোষটা পরে আসবে, অঘোষটা আগে থাকবে, ঘোষটা পরে থাকবে, এবং অঘোষ আর ঘোষটা কিন্তু মেন। অঘোষের মধ্যে দুটো ভাগ আছে, অল্পপ্রাণ মহাপ্রাণ, ঠিক আছে, এর মধ্যে আবার নেগেটিভটা ফার্স্টে আসবে, সবসময় নেগেটিভ প্রথমে আসবে, মনে রাখবে। নর্মালি কী হয়ে থাকে, পজিটিভ সবসময় প্রথমে আসে, নেগেটিভ পরে আসে, কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভটা প্রথমে আসবে, অর্থাৎ অল্পপ্রাণটা পরে আসবে। নেগেটিভ বলতে সো কল্ড নেগেটিভ, মানে আমরা এটাকে নেগেটিভ বোঝার সুবিধার্থে বলছি। অল্পপ্রাণ দেখো, অল্পপ্রাণ প্রথমে এলো, মহাপ্রাণ পরে এলো, অর্থাৎ অঘোষের ভেতরে আবার দুটো ভাগ, অল্পপ্রাণ মহাপ্রাণ, তার মধ্যে অল্পপ্রাণটা প্রথমে, মহাপ্রাণ পরে। আবার ঘোষের ভেতরে দুটো ভাগ, একটা হচ্ছে অল্পপ্রাণ, একটা মহাপ্রাণ। নাসিক্য বর্ণ তো তোমরা জানো, এটা আর বোঝানোর দরকার নেই, এটা আলাদা করে আর বোঝানোর কিছু নেই। এবার দেখো এইটা বুঝে নিলে, এই ছকটা মাথায় রেখে দেবে, ব্যাস, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। আর বাকি আমরা ছোটোবেলায় পড়েছি অ আ ক খ, ক খ মুখস্থ করতে গেলে বা পড়তে গেলে, বর্ণ জানতে গেলে, তোমাদের প্রথমে ধ্বনি বর্ণ এগুলো জানতে গেলে তোমাদের ক খ গ ঘ অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো জানতেই হবে। এবার কটা স্বরবর্ণ আছে, কটা ব্যঞ্জন বর্ণ আছে, কটা স্বরধ্বনি আছে, এইগুলো আলাদা বিষয়, এগুলো পরে আমরা যখন এমসিকিউ পড়বো তখন আমরা আলোচনা করব। দেখো এবার যে যে চার্টের পরের দিকে আসি, নিচের দিকে আসি, প্রথমে আমরা এই বিষয়টা মনে রাখবো, প্রথমে অঘোষ তারপর ঘোষ, প্রথমে নেগেটিভ তারপর পজিটিভ। এবার অঘোষেরও আবার দুটো ভাগ আছে, তার মধ্যে আবার নেগেটিভটা প্রথম আসবে, যেমন হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ, এই যে অল্পপ্রাণ মহাপ্রাণ। আবার ঘোষেরও আবার নেগেটিভ আছে, পজিটিভ আছে, বা দুটো ভাগ আছে, তার মধ্যে নেগেটিভটা প্রথমে আসবে, অল্পপ্রাণ মহাপ্রাণ, ঠিক আছে। এবার এই ছক অনুযায়ী যদি সাজাই, এই ছক অনুযায়ী সাজালে ফার্স্টে দেখো, মনে রাখবে কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ, এইটা কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ, ঠিক আছে, কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ, এইটা মনে রাখবে, ব্যাস, তাহলে আর কিছু মনে রাখতে হবে না। এইটা ওপরের ছকটা আর এইটা মনে রাখবে, বাকি তোমরা ছকে ফেললেই সব মনে থাকবে, চলে আসবে। এই ছকটা যদি মনে রাখো পরপর আগলেই মনে রাখবে। যেমন কণ্ঠতে পাঁচটা আসবে, পাঁচটা আসবে বর্ণ, তালুতেও পাঁচটা আসবে, মূর্ধাতেও পাঁচটা আসবে, দন্ততেও পাঁচটা আসবে, সরি দন্ততেও পাঁচটা আসবে, আর ওষ্ঠতেও পাঁচটা আসবে। কণ্ঠতে কি আসবে দেখো, ক খ গ ঘ ঙ, ঙ পর্যন্ত হয়ে গেল কণ্ঠ, এটা মনে রাখবে, প্রথম পাঁচটা হচ্ছে কণ্ঠ, তারপরে তালু চ ছ বর্গীয় ঝ ঙ,
এই বিষয়টা এত ডিটেলসে পড়ানোর বা এত ডিটেলসে বোঝানোর একটাই উদ্দেশ্য, কারণ অনেক সময় ট্রিকি কোশ্চেন দিয়ে দেয়, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা কোনোদিন এই ট্রিকি কোশ্চেনগুলো পারবে না। তালু পাঁচটা, তাহলে কণ্ঠ পাঁচটা হয়ে গেল, তালু হয়ে গেল, তারপরে আসছে মূর্ধা। মনে রাখবে মূর্ধাটা মিডিলে আছে, মূর্ধাটা মনে রাখলে পাঁচটার ভেতরে, মূর্ধা যদি মিডিলে থাকে, আমার বাঁ দিকে দুটো, ডান দিকে দুটো, আমি মাঝখানে, এটা মনে রাখবে, ব্যাস হয়ে গেল। আমি যেটা সেটা হলো মূর্ধা, আমার বাঁ দিকে কী আছে অর্থাৎ ওপরে দুটো আছে কণ্ঠ তালু, আর নিচে আছে দন্ত ওষ্ঠ, ঠিক আছে। দাঁত আর ঠোঁটটা সবসময় নিচে থাকবে, ঠিক আছে, দাঁত আর ঠোঁট, দাঁত আর ঠোঁট নিচে থাকবে। মূর্ধা হচ্ছে মনে করো নাক, মূর্ধাটা নাক, আর কপাল আর চোখ ওপরে থাকবে, অর্থাৎ কপাল বলেন কণ্ঠ, মানে আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য বলছি, কণ্ঠ মানে অবশ্যই গলা, তালু মানে অবশ্যই মুখের ভেতরে জিভের ওপরের অংশটা তালু, ঠিক আছে। এই মানটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, কিন্তু আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমি জাস্ট তোমাদের বোঝানো বিষয়টা সহজ করার জন্য বললাম। দেখো মাঝখানে যদি নাকটাকে ধরো, ইমাজিন করো নাকটা হচ্ছে মূর্ধা, মনে রাখবে নাকটা যদি মনে রাখো মূর্ধা, নাকের ওপরে দুটো আছে নিচে দুটো আছে, নাকের ওপরে কি কণ্ঠ আর তালু, আর নাকের নিচে আছে ঠোঁট আর দাঁত, মানে হচ্ছে দাঁত আর ঠোঁট, সরি দাঁত আর ঠোঁট মানে দন্ত আর ওষ্ঠ, ঠিক আছে। এবার তাহলে কণ্ঠ তালু হয়ে গেল, মূর্ধা, মূর্ধার মধ্যে ট ঠ ড ঢ মধ্যাহ্ন পাঁচটা আছে, এই পাঁচটা। এবার প্রত্যেকটার কিন্তু শেষটা আসছে নাসিক্য বর্ণ, বোঝার চেষ্টা করো, পয়েন্টটা ছকটা এমনভাবেই প্রস্তুত করা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর দন্তের ভেতরে পড়ছে ত থ দ ধ দন্তেন্ন, ঠিক আছে, আর ওষ্ঠের ভেতরে পড়ছে প ফ ব ভ ম। তাহলে এই পঁচিশটা হলো, এই পঁচিশটা কী হলো, এই পঁচিশটা হলো বর্ণ, সেই বর্ণকে নিয়ে আমরা এ করলাম। কিন্তু বাংলা ব্যাকরণে বর্ণ কি অর্থাৎ ব্যঞ্জনবর্ণ কি পঁচিশটা আছে? অবশ্যই না। বাংলা ব্যাকরণে ব্যঞ্জনবর্ণ কটা আছে? ব্যঞ্জনবর্ণ 39, 39টি, 39টি আছে। তাহলে আর বাকিগুলো কোথায় গেল, বাকিগুলোর ভূমিকা কী? এই নিয়ে তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। বাকিগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে একটু নিচের দিকে নামতে হবে, অর্থাৎ পিডিএফটার একটু তলার দিকে যেতে হবে। দেখো এই যে বিষয়টা এখানে, এটা আমরা দিয়েছি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ আমাদের টেট পরীক্ষায়, আগের বছরে টেট পরীক্ষায় যেরকম প্রশ্ন এসেছে, অর্থাৎ এই পার্টের ওপরে প্রশ্ন এসেছে, সেই প্রশ্ন আলোচনা করছি। দেখো এখানে তোমাদের একটা একটুখানি আলোচনা করে দিই, সেটা হলো বলেছি, দেখো বাংলা বর্গের প্রথম এবং তৃতীয় ব্যঞ্জন ধ্বনি অল্প প্রাণ, প্রথম আর তৃতীয় বলেছে, তোমাদের ছকটা মাথায় করে নাও, ছকটা মাথায় করে নিলে দেখো প্রথম আর তৃতীয় বলেছে, মানে প্রথম ক, তারপর খ, তারপর গ, তারপর ঘ, মানে প্রথম আর তৃতীয়, মানে এইটা আর এইটা, তাহলে ক আর গ, ঠিক আছে, ক আর গ কী বলেছে এখানে, ক আর গ বলেছে অল্প প্রাণ, তাই তো। তাহলে আমরা যে ছকটা আগের বারে দেখলাম সেই ছকটা যদি একটু দেখি, ক আর গ হচ্ছে অল্প প্রাণ, দেখো এখানে বলেছে ক আর গ হচ্ছে অল্প প্রাণ, কারণ ক আর খটা পড়ছে অঘোষধ্বনির ভেতরে, আর ঘোষধ্বনির ভেতরে পড়ছে গ আর ঘ, এর মধ্যে অল্প প্রাণটা প্রথমে আছে, সেজন্য এক আর তিন আসবে অল্প প্রাণের ভেতরে, ঠিক আছে, তাহলে এটা ঠিক। নেক্সট বলেছে কি বলে দেখো, দেখো বাংলায় বর্গের দ্বিতীয় এবং চতুর্থ অর্থাৎ খ আর ঘ, এইটা হলো মহাপ্রাণ। স্বাভাবিকভাবে উচ্চারণ করতে কী সুবিধা হচ্ছে, আমরা উচ্চারণ যখন পড়েছিলাম তখন আমরা কী পড়েছিলাম, কী পড়েছিলাম, খ উচ্চারণ করতে একটা প্রেশার দিতে হচ্ছে, ঘ উচ্চারণ করতে একটা প্রেশার দিতে হচ্ছে, স্বাভাবিকভাবে এটা মহাপ্রাণ হয়ে গেল। তাহলে এই দুটো প্রথম দে দুটো ব্যবহার করেছে, প্রথম দুটো ঠিক। দ্বিতীয় বলেছে বাংলায় ডয়শূন্যরা মহাপ্রাণ ধ্বনি, বাংলায় ঢয়শূন্যরা মহাপ্রাণ ধ্বনি, দেখো ডয়শূন্যরা ঢয়শূন্যরা মহাপ্রাণ ধ্বনি, ডয়শূন্য ঢয়শূন্য মহাপ্রাণ ধ্বনি, তাহলে এখানে ডয়শূন্যরা ঢয়শূন্যরা বোধরে ডয়শূন্যরা ঢয়শূন্যরা, ডয়শূন্যরা কিন্তু মহাপ্রাণ নয়, মনে রাখবে ডয়শূন্যরা কিন্তু মহাপ্রাণ নয়, ঠিক আছে, ডয়শূন্যরা কিন্তু মহাপ্রাণ নয়, ভুল, ডয়শূন্যরা উচ্চারণ করতে কী হচ্ছে ডয়শূন্যরা, আর ঢয়শূন্য ঢয়শূন্যরা, ঢ ঢ ড আর ঢ, ডটা উচ্চারণ করতে ড, আর ঢটা উচ্চারণ করতে ঢ, ঢ আসছে মানে ধাক্কা দিতে হচ্ছে, তার মানে বাংলায় ঢটা হলো মহাপ্রাণ ধ্বনি, এটা ঠিক। তার মানে আমাদের কী কী ঠিক হলো এখানে দেখো, বিষয় প্রথমটা ঠিক হলো, দ্বিতীয়টা ঠিক হলো, তৃতীয়টা ঠিক হয়নি, চতুর্থটা ঠিক হলো, তাহলে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অর্থাৎ অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে। এইভাবে পরীক্ষা হলে করবে, একটু মাথা ঠান্ডা করে করবে, খুব সহজ জিনিস, একটু প্র্যাকটিস করলে চলে আসবে বিষয়টা। দেখো এখানে কয়েকটা সংজ্ঞা আমি দিয়ে রেখেছি, এই সংজ্ঞাগুলো জানা তোমাদের খুব দরকার, কারণ ধ্বনি থেকে এই পোর্শন থেকে খুব গুরুত্বপূর্ণ এগুলো, এরকম প্রশ্ন আসে। দেখো এখানে বলেছে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনিটা কী, বলেছে পাশাপাশি
দুটি স্বরধ্বনি থাকলে তার উচ্চারণের সময় সাধারণত একটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়ে থাকে। পাশাপাশি দুটি স্বরধ্বনি একটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হলে মিলিত স্বরধ্বনিটিকে যৌগিক স্বর বলে, সন্ধি স্বর বলে, যৌগিক স্বর বলে, সন্ধি স্বর বলে, সান্ধ্যক্ষর বা দ্বি স্বর বলা হয়। এই যে টার্মগুলো মনে রাখবে, কিন্তু অনেক সময় সন্ধি স্বর কাকে বলে বলে দিল, তোমরা বুঝতে পারলে না, তোমরা পড়ে গেছো যৌগিক স্বর, তোমরা বুঝতে পারছো না সন্ধিক্ষর কাকে বলে, সন্ধিক স্বর। তাহলে সন্ধি স্বর, যৌগিক স্বর, সান্ধ্যক্ষর সব একই, ঠিক আছে? অর্থাৎ কি বলেছে, একটা উদাহরণ দিচ্ছে এখানে, দেখো বাংলায় যৌগিক স্বরধ্বনির মাত্রা কিন্তু মাত্র কিন্তু দুটি আছে, যৌগিক স্বরধ্বনি মনে রাখবে। খুব প্রশ্ন কিন্তু খুব সিম্পল আসবে এরকম ধরনেরই, কটি আসবে বা নিচে কোনটি কোন দুটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি, খুব তোমরা সহজেই বলতে পারবে। যৌগিক স্বর আছে মোট 25টি, মানে যে 25টা আমরা আলোচনা করলাম যৌগিক স্বর, কিন্তু স্বরবর্ণ আছে, যৌগিক স্বরবর্ণ আছে মোট দুটি। কি কি যৌগিক স্বরবর্ণ মনে রাখবে? ওই, ওই মানে কি, ও আর হর্ষই, মানে দুটো স্বরধ্বনি পাশাপাশি মিলে একটা হলো ওই। বিষয়টা দেখো খুব সিম্পল জিনিস, বাংলা ব্যাকরণ কিন্তু খুব সিম্পল জিনিস, তোমরা যদি ভালো করে বোঝো তাহলে মনে রাখতে হয় না, মুখস্থ করতে হয় না, বুঝে গেলেই হয়ে যাবে। ও আর হর্ষই মিলে ওই, আবার সেম একই রকমভাবে ও যেটা হচ্ছে, ও এটা কিভাবে হচ্ছে, ও আর উ দুটো স্বরধ্বনি মিলে ও আর উ মিলে ও হয়ে গেল, ঠিক আছে? এগুলোকে বলা স্বরধ্বনি। তাহলে আবার তারপরে দেখো নেক্সট একটা কাকে বলে, বলেছে স্বর স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন কি, এরম ধরনের প্রশ্ন দেয়, স্পর্শ ব্যঞ্জন ক থেকে ম পর্যন্ত 25টি যে স্বরধ্বনি, আমরা যে চারটা দেখালাম তোমাদের ওখানে 25টি ছিল, ক থেকে লাস্টে ম পর্যন্ত, একবার দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ক থেকে ম পর্যন্ত, ক সরি ক ক থেকে ম পর্যন্ত এই 25টি, এই যে 25টি স্বর, 25টি যে ব্যঞ্জন বর্ণ আছে, এই 25টি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, এই 25টি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস মুখগহ্বরের কোনো না কোনো জায়গায় স্পর্শ করে, এগুলো বেরোর সময় মুখের কোনো না কোনো জায়গায় স্পর্শ করে, সেটা দাঁত হতে পারে, কণ্ঠ, আমরা পাশাপাশি পড়লাম চার্টের পাশাপাশি পড়লাম কি, কণ্ঠ, তালু, তালু, মূর্ধা, দন্ত আর ওষ্ঠ, ঠিক আছে? এই যে প্রত্যেকটা মুখগহ্বরের জায়গা প্রত্যেকটা স্পর্শ করে, সেই জন্য একে বলা হয় স্পর্শ করে বলে, এই জন্য বলা হয় 25টি বর্ণকে বলা হয় স্পর্শধ্বনি বা পৃষ্ঠধ্বনি, মনে রাখবে পৃষ্ঠ, স্পৃষ্টধ্বনি বা স্পর্শধ্বনি বলা হয়। নেক্সট দেখো পয়েন্ট বলেছে উষ্মধ্বনি, উষ্মধ্বনি বা শীর্ষধ্বনি, এটা শীর্ষধ্বনি দিলে তোমরা সহজেই পারবে। উষ্মধ্বনি এটা মনে রাখবে, অনেক সময় একই রকম শব্দ, একই রকম কাকে বলে বা একই রকম সংজ্ঞা, এর অনেক অন্যরকম নাম দিয়ে বলবে, তোমরা মুখস্থ করতে পারবে না বা বুঝতে পারবে না, ঠিক আছে? এটা হলো এই প্রথমেই বলে রাখি যে ভিডিওটা কিন্তু অনেক বেশি লেন্দি হবে বলে দিচ্ছি, তোমরা একটু যদি ভিডিওটা ডিটেলসে বোঝো তাহলে নিশ্চিত এই ভিডিওটা এবং পরে আরেকটা ভিডিও আসবে সেই ভিডিওটা, এই দুটো ভিডিও করলে তোমাদের এখান থেকে নিশ্চিত 3 নম্বর 2 নম্বর কমন পাবেই পাবে, 100% কমন পাবে বাংলা টেটে, টেটে বাংলা এখান থেকে 100% কমন, কারণ এই চ্যাপ্টার থেকে ধ্বনি থেকে এখান থেকে প্রশ্ন আসেই আসে, প্রত্যেকবার এসেছে এবারেও আসবে। দেখো উষ্মধ্বনি বা শীর্ষধ্বনি, শীর্ষধ্বনি বলতে তালবের স, পেটকাটা মধ্যনের স, দন্তের স, হ, এই চারটে হলো শীর্ষধ্বনি, মনে রাখবে চার শীর্ষধ্বনি কটা আছে, চারটে, ঠিক আছে? শীর্ষধ্বনি চারটে আছে, আর নাসিক্যধ্বনি 5টা এবং যৌগিক স্বরধ্বনি স্বরবর্ণ হচ্ছে 2টি, মনে রাখবে এইগুলো, ঠিক আছে? এর মধ্যে আবার আছে, ওর মধ্যে আছে তালবের স, দন্তের স আর পেটকাটা মধ্যনের স, এগুলো অঘোষ অল্পপ্রাণ, এগুলো অঘোষ অল্পপ্রাণ, তালবের স, মধ্যনের স, দন্তের স, এইগুলো সবই নেগেটিভ, দুটোই নেগেটিভ, অঘোষ আর অল্পপ্রাণ। আর হ, হ যেটা সেটা হলো ঘোষ মহাপ্রাণ, এগুলো দুটোই পজিটিভ, ঘোষ আর মহাপ্রাণ, ঠিক আছে? হ উচ্চারণ করতে গেলে হ, হ একটা জোর লাগছে তো, হ, ঠিক আছে, ঘোষ মহাপ্রাণ বলা হয়, ঠিক আছে? দেখো আরেকটা বলেছে কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি বলতে কি, অনেক সময় অনেক শিশু, অনেক শিক্ষার্থী, বাচ্চা যারা, তারা অনেক সময় তোমরা ফলো করেছো বা লক্ষ্য করেছো কিনা জানি না, তোমরা যারা টিউশন পড়াও তারা নিশ্চয়ই বুঝতে পারবে, অনেক ছোট শিশু যারা, যাদের তার যারা 7-8 পড়ে বা 5 ক্লাস 5-এর নিচে পড়ে, তাদের অনেক সময় র উচ্চারণ করতে অসুবিধা হয়, র উচ্চারণটা হয় না, রয়ের জায়গায় ল বলে বা রয়ের জায়গায় ন বলে বা লয়ের জায়গায় ন বলে, এরকম র উচ্চারণ করতে ওদের জিভটা কিন্তু এরকমভাবে ঘোরে না, অর্থাৎ জিভের যে ওপরে যে আমাদের মুখগহ্বরের ভেতরে যে ধাক্কা খেয়ে উচ্চারণটা আসে র, যেটা এই রটা আসে না,
সেই জন্যই রটাকে কম্পনজাত ধ্বনি বলা, কারণ কাঁপ কেঁপে কেঁপে আওয়াজটা আসে। কেঁপে না কাঁপিয়ে আওয়াজটা যদি মুখগহ্বর থেকে না বেরোয় তাহলে এটা র উচ্চারণ আসবে না, কোনো দিনই আসবে না। না কাঁপিয়ে তুমি বের করতে পারবে না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো, না যদি কাঁপাও তাহলে র উচ্চারণটা কিন্তু কোনো দিনই আসবে না। সুতরাং কম্পনজাত ধ্বনি হলো র, মনে রাখবে। দেখো তারপরে বলেছে তাড়ন জাত ধ্বনি বা তাড়িত ধ্বনি, এরকম অনেক সময় দেয় তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি কী কী? ডয় শূন্যরা আর ঢয় শূন্যরা, ডয় শূন্যরা আর ঢয় শূন্যরা তাড়িত ধ্বনি। কারণ দেখো উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগের নিচের দিকের বা তলদেশের ওপর দাঁতের মাথায় বা দন্তমূলে দ্রুত আঘাত করে যা তাড়না করে উচ্চারিত হয়, এই জন্য এদেরকে তাড়নজাত ধ্বনি বা তাড়িত ধ্বনি বলা হয়। ঠিক আছে, ঢয় শূন্য ড, ঢয় শূন্য ড, ডয় শূন্য ড, এগুলো হচ্ছে তাড়না বা তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট যাচ্ছি পার্শ্বিক ধ্বনি। কি বলেছে? পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কি? ল, ল হলো পার্শ্বিক ধ্বনি। কেন বলেছে? উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগের ওপরে দাঁতের মাথায় বা দন্তমূলে ঠেকিয়ে জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বের করতে হয়। জিহ্বার যে জিহ্বা, এই জিহ্বার দুপাশ দিয়ে কিন্তু বাতাস বেরোয়। ঠিক আছে, এই জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরোয় বলে এখানে পার্শ্ব ধ্বনি বলা হয় বা পার্শ্বিক ধ্বনি বলা হয়। ল উচ্চারণের সময় ধরো ল উচ্চারণটা করো, দাঁতে যদি না থাকাও ল উচ্চারণ করতে পারবে না। ঠিক আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো এই বিষয় নিয়ে, এক্সপেরিমেন্ট করে, তাহলে বুঝতে পারবে, বিষয়গুলো সহজ হবে। ল মানে হচ্ছে পার্শ্বিক ধ্বনি, মনে রাখবে, ল পার্শ্বিক ধ্বনি। অনুনাসিক বা নাসিক্য ধ্বনি তোমাদের আগেই বলে দিলাম, উঙ ইঙ মধ্যাহ্ন দন্তন্য ময় পাঁচটি হচ্ছে নাসিক্য ধ্বনি। পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ এটা খুব ইম্পর্টেন্ট। পরাশ্রয়ী বর্ণ বা সহযোগী বর্ণ যেটাকে বলা হয় সেটা কি? খণ্ডেত্ব আর বিসর্গ, এই দুটো, এই দুটো কিন্তু অন্য ব্যঞ্জন বর্ণ ছাড়া আসতে পারে না। সিঙ্গেল এটা কিন্তু এই দুটো আসবে না, এগুলো কিন্তু সিঙ্গেল বর্ণ ব্যবহার হিসেবে হয় না, এর সাথে ব্যঞ্জন বর্ণ থাকবেই অবশ্যই, ওই জন্য পরাশ্রয়ী বর্ণ বলা হয়। নেক্সট দেখো কি বলেছে, হর্ষস্বর ও দীর্ঘস্বর। ঠিক আছে, হর্ষস্বর আর দীর্ঘস্বর, যে স্বরধ্বনি উচ্চারণ করতে সময় লাগে তা হলো হর্ষস্বর, মানে শর্ট ভাওয়েল বলা হয়। যেমন অ, ঠিক আছে, অনেকক্ষণ ধরে লং টার্ম ধরে করা যায় উচ্চারণটা। ঠিক আছে, অ, ই, উ, রি, লি, এগুলো হচ্ছে মনে রাখবে, অ আ উ রি লি, এই যে শব্দগুলো কিন্তু মনে রাখার বিষয়, এগুলো মনে রাখলে কোশ্চেন কিন্তু সহজ হয়ে যাবে। সব মুখস্থ বা থিওরি মনে রেখে সম্ভব নয়, তোমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, মানে বুঝতে হবে যে এই শব্দগুলো মুখস্থ করে নিতে হবে। এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো নাম মুখস্থ করে নিলে পরীক্ষার সময় তুমি যতই প্র্যাকটিস করে যাও না কেন অসুবিধা হয়ে যাবে। দেখো অ ই উ রি লি, এগুলো হচ্ছে হর্ষস্বর, হর্ষস্বর মানে শর্ট ভাওয়েল। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় অপেক্ষিত বেশি সময় লাগে, এগুলো এগুলো হচ্ছে কম সময় লাগে, এগুলো বেশি সময় লাগে। যেমন দেখো আ ই উ মানে দীর্ঘ, দীর্ঘ এ ও আ, মানে মনে রাখবে এই চারটে, এই পাঁচটা বাদ দিয়ে বাকি যেগুলো সব আছে সেগুলো সব দীর্ঘস্বর। ঠিক আছে, দেখো এখানে বলেছে নিহিত স্বর। এবার নিহিত স্বর তোমাদের কাকে বলে, সংজ্ঞা যদি পড়াই তাহলে বা সংজ্ঞা যদি বোঝাই তোমাদের কাছে অনেক বেশি জটিল হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। সেই জন্য সিম্পলি তোমরা মনে রাখবে অস্বরধ্বনিকে, অস্বরধ্বনি এটাকে বলা হয় নিহিত স্বর। সিম্পল এর মাধ্যমে কোশ্চেন আসবে তোমাদের এরকম, ঠিক আছে, এত ডিটেলসে আসবে না। সুতরাং ডিটেলস তোমাদের পড়ে মাথা গুলিয়ে লাভ নেই। ঠিক আছে, তোমাদের যেটুকু দরকার স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক তো অবশ্যই করবে কিন্তু স্মার্ট ওয়ার্ক তার সাথে সাথে খুব দরকার। ঠিক আছে, যেটা পরীক্ষা আসবে যেরকম ধরনের সেরকম ধরনের দেখো। ঠিক আছে, নিহিত স্বর তোমাদের দিয়ে দিল, নিহিত স্বর নিচের কোনগুলি নিহিত স্বর, কোনটা নিহিত স্বর বলে দিল, দিয়ে অ আ হর্ষই দিবে দিয়ে দিল, তোমাদের অ হোক কিন্তু নিহিত স্বরের মধ্যে পড়বে। দেখো এবার আমরা কিন্তু প্র্যাকটিস সেটের আলোচনাটা নিয়ে এসেছি, প্র্যাকটিস সেট। দেখো প্র্যাকটিস সেট এখানে কি বলেছে, ফার্স্ট প্রশ্ন যেটা বলেছে সেটা দেখো, যে বর্ণ উচ্চারণের সময় বাতাস চাপের স্বল্পতা থাকে, স্বল্পতা মানে কম থাকে, বাতাসের চাপ কম থাকে, তাকে কি বলা হয়? এখানে চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট অ্যান্সার তোমরা সবাই জানো অল্প প্রাণ ধ্বনি, অল্প প্রাণ যেহেতু স্বল্পতা দেখা যায়। নেক্সট আমরা আলোচনা করব দু নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে দেখো, খাঁটি বাংলা শব্দে সাধারণত কোন ধ্বনি ব্যবহৃত হয় না, খাঁটি বাংলা শব্দে কোন ধ্বনি? এখানে চারটে আছে, শীষ ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, কণ্ঠধ্বনি, স্বরধ্বনি, সবগুলোই ব্যবহার হয়, শুধু মূর্ধন্য ধ্বনিগুলো খাঁটি বাংলা শব্দে খুব একটা ব্যবহৃত হয় না। মনে রাখবে মূর্ধন্য ধ্বনি কী কী সেইগুলো কমেন্ট বক্সে জানাবে, মূর্ধন্য ধ্বনির মধ্যে একটি ধ্বনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কী, তোমাদের এটা হোম টাস্ক। ঠিক আছে,
দেখো, তিন নম্বর প্রশ্ন কি বলেছে, ক থেকে ম পর্যন্ত বর্ণগুলিকে কি বর্ণ বলা হয়? ক থেকে ম পর্যন্ত যে বর্ণ সেগুলিকে কি বর্ণ বলা হয়? তোমরা এটা সবাই জানো, এটা আমরা বলে দিয়েছি, ক থেকে ম পর্যন্ত ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয়, কারণ মুখগহ্বরের বেরোনোর সময় এই 25টি ধ্বনি, এটা 25টি, ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনি বেরোনোর সময় মুখগহ্বরে কোনো না কোনো জায়গায় স্পর্শ হয়, এই জন্য স্পর্শ ধ্বনি বলা হয়। নেক্সট আমরা আলোচনা করব, দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে, পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, এই রূপ স্বরধ্বনিকে কি বলা হয়? পাশাপাশি দুটো স্বরধ্বনি আছে, সেই স্বরধ্বনি উচ্চারণের সময় একটি হয়ে যায়, ঠিক আছে, এই একটি স্বরধ্বনি হয়ে যায়, এটা কি? এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট অ্যান্সার তোমরা সবাই জানো, যৌগিক স্বর বলা হয়, যৌগিক স্বর, ঠিক আছে। যৌগিক স্বরকে, যৌগিক স্বরের অপর নাম কি সেটা তোমরা কমেন্টে জানাবে, HW, তোমাদের যৌগিক স্বরের অপর নাম কি কমেন্টে জানাবে, এটা HW বলা যায় না, তবে তোমরা কমেন্টে জানাবে যৌগিক স্বরের অপর নাম কি। এখানে অনেক কটা নাম আমরা আগে আলোচনা করেছি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বলেছে, বাংলা বর্ণমালায় সংখ্যা ব্যঞ্জন ধরনের ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা, অপশন গ হবে কারেক্ট অ্যান্সার, 39টি, 39টি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আলোচনা করব, দেখো স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলা হয়? স্বরবর্ণের প্রাথমিক রূপ, এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ক, স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে স্বরবর্ণের প্রাথমিক রূপ বলা হয়। নেক্সট প্রশ্ন আলোচনা করব, 7 নম্বর প্রশ্ন, কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখো জেনে নাও, অন্তঃস্থ বর্ণ কোন দুটি বর্ণকে বলা হয়? এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট অ্যান্সার তালব্য হ, পেট কাটা মন্দ দন্ত স, অন্তুজ ব, ন, ম, এর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, অন্তুজ আর অন্তুস্থ ব, ঠিক আছে, এগুলো হচ্ছে অন্তঃস্থ বর্ণ, মনে রাখবে। পরের প্রশ্ন, 8 নম্বর বলছে, বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? স্পর্শ ব্যঞ্জন 25টি আছে, বা আগে বলে দিয়েছি ক থেকে ম পর্যন্ত, এর মধ্যে নাসিক্য বর্ণ কটা আছে? অপশন গ হবে কারেক্ট অ্যান্সার, 5টি, 5টি আছে। কি কি আছে? উঙ, ইঙ, মধ্যাহ্ন, দন্ত্য, ম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন বলেছে, বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কটি? বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা মোট 11টি, মনে রাখবে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ মিলিয়ে টোটাল 50টা, ঠিক আছে। লি ছিল আগে, লিটা এখন বাদ চলে গেছে বলে, ওই জন্য লিটা বাদ চলে গেছে বলে, আগে 12টা ছিল, লিটা বাদ চলে গেছে বলে এখন 11টা হয়েছে। নেক্সট আলোচনা করবো, 10 নম্বর প্রশ্ন, ধ্বনি উৎপাদনে কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়? কোনগুলি ব্যবহৃত হয়? এখানে 4টে অপশন, তার মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন খ, অর্থাৎ মুখ, নাসিকা, কণ্ঠ, এই তিনটে ব্যবহার করা হয়। নেক্সট আমাদের আলোচনা, দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোন স্বরবর্ণটি সংক্ষিপ্ত রূপে জন্য কোনো চিহ্ন নেই? সংক্ষিপ্ত রূপের জন্য কোনো চিহ্ন নেই স্বরবর্ণের, কোনটি? অপশান হবে কারেক্ট অ্যান্সার ক, অয়ের কোনো কিন্তু চিহ্ন নেই, অ কিন্তু স্বরবর্ণ, এর কোনো সংক্ষিপ্ত রূপের জন্য কোনো চিহ্ন নেই। নেক্সট আমরা আলোচনা করছি, 12 নম্বর প্রশ্ন, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি বলা হয়? এটা দেখো প্রশ্ন আমরা দিয়েছিলাম, আগে আলোচনা করেছিলাম, স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি বলা হয়? এটাকে বলা হয় অঘোষ ধ্বনি, স্বরতন্ত্রী অনুরণিত হয় না বলেছে, ঠিক আছে, যদি হয় বলতো তাহলে ঘোষ ধ্বনি হতো। নেক্সট আমরা আলোচনা করব কি, 13 নম্বর প্রশ্ন, দেখো নেক্সট আলোচনা করব, প বর্গীয় ধ্বনিগুলি উচ্চারণের স্থান অনুযায়ী নাম কি? প বর্গীয় ধ্বনি অর্থাৎ ক, খ, গ, ঘ, উঙ, যে আমরা পরপর পরপর করলাম, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ পরপর আছে, তার মধ্যে প বর্ণ বা প বর্গীয় ধ্বনিগুলি কোথায় আছে? মনে রাখবে ওষ্ঠ ধ্বনিতে, কারণ দেখো প, ফ এগুলো উচ্চারণ করতে গেলে ঠোঁটের কাজ হবে। দেখো তুমি উচ্চারণ করে দেখো, ঠোঁট তুমি চেপে রেখে বা ঠোঁট খুলে রেখে, ঠোঁটের অবস্থান একই রেখে তুমি কিন্তু করতে পারবে না। তুমি বাড়িতে প্র্যাকটিস করে দেখবে তোমরা অবশ্যই, ঠোঁটের অবস্থান একই রেখে, অর্থাৎ ঠোঁট যদি খোলা থাকে খোলা রেখে, বন্ধ থাকলে বন্ধ রেখে, কোনো দিন এইগুলো উচ্চারণ করতে পারবে না, সঠিক উচ্চারিত হবে না, ওই জন্য এটাকে বলা হয় ওষ্ঠ বর্ণ, ঠিক আছে, বা ওষ্ঠ ধ্বনি। নেক্সট আমরা আলোচনা করব, আজকে সেটের আমাদের লাস্ট প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কতগুলি? মৌলিক স্বরধ্বনি, আন্তর্জাতিক মৌলিক স্বরধ্বনি 7টি, অপশন ঘ হবে কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। আজকের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, নেক্সট ভিডিও আসছে এই পার্টের ওপরে, অর্থাৎ ধ্বনির এই পার্টের ওপরে আসছে, এই নেক্সট ভিডিওটাও অবশ্যই তোমরা অ্যাটেম্প করবে, নেক্সট ভিডিওটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমরা এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন নিশ্চিত কমন পাবে, কারণ এখান থেকে প্রত্যেকবারই
ওয়েস্ট বেঙ্গল টেট, সিটেটেও অনেকবার এসেছে, ওয়েস্ট বেঙ্গল টেটেও প্রত্যেকবার এসেছে, এবারেও নিশ্চয়ই আসবে, এবারেও বাদ যাবে না। সুতরাং এখান থেকে তোমরা যদি দুটো ক্লাস করো, দুটো ক্লাসের সময় যদি তোমরা ব্যয় করো, নিশ্চিত তোমরা 2 থেকে 3 নম্বর অবশ্যই পাবে বাংলা পেডাগোগিক্যাল কোশ্চেন এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পার্টে আলোচনা নিয়ে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আসবো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো টেট প্রস্তুতি চ্যানেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টেট প্রস্তুতি চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।